আজ পর্যন্ত এই রেকর্ড বিশ্বের কেউ ভাঙতে পারেনি। 25 লক্ষ লোক একসঙ্গে তার অন্তিম যাত্রা লাইভে দেখেছিল। সেই দিনটা ছিল 2009 সালের 25শে জুন, মৃত্যুর দিন 3:15 PM। উইকিপিডিয়া টুইটার বন্ধ হয়ে গিয়েছিল, আরো অবাক হবে, একই সঙ্গে গুগলে 4 লক্ষ লোক মাইকেল জ্যাকসন লিখে সার্চ করেছিল, যার কারণে 2.5 ঘন্টা গুগল বন্ধ হয়ে গিয়েছিল, জ্যাম ধরে ফেলেছিল, 2.5 ঘন্টা গুগল কাজ করেনি। একই সঙ্গে 4 লক্ষ লোক সার্চ করেছে মাইকেল জ্যাকসন, যে রেকর্ড আজ পর্যন্ত বিশ্বের কেউ ভাঙতে পারেনি। তার শেষকৃত্য অনুষ্ঠান পৃথিবীর 300 কোটিরও বেশি লোক দেখেছিল, 300 কোটির বেশি লোক পৃথিবীর দেখেছিল তার অন্ত্যেষ্টিক্রিয়া, অন্তিম যাত্রা। এত খ্যাতি, এত সম্মান, এত VIP পার্সন বাঁচতে পারল? মাইকেল জ্যাকসনের থেকে কি আমাদের কারো টাকা বেশি? সম্মান, অর্থ, গিনেস ওয়ার্ল্ড বুকে কারো নাম লেখা আছে? কেউ ব্রিট অ্যাওয়ার্ড, গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন কি? কারো কি 12 জন ডাক্তার কিংবা 1 জন ডাক্তার কি আছে সব সময় নখ থেকে মাথার চুল পর্যন্ত পরীক্ষা করে, ল্যাবরেটরি থেকে খাবার পরীক্ষা করে খাওয়ায়, বিশ্বের সবচেয়ে দামি জল পান করেন কি? এত কিছু করেও কেউ বাঁচতে পারেনি, কারণ জগতে কেউ বাঁচতে পারবে না, এটা থাকার জায়গা নয়। শাস্ত্র বললেন এটা সভ্য মানুষের থাকার জায়গা না, এটা হচ্ছে মৃত্যু লোক। তাহলে এসেছি কেন? অপরাধ করেছি বলে এই জায়গায় এসেছি, পানিশমেন্ট পাওয়ার জন্য, শাস্তি প্রাপ্তির জন্য এখানে এসেছি। এই শরীরটা কি? পচা শরীর। পচা শরীর কেন? পচা শরীর প্রাপ্তির অর্থ হচ্ছে পানিশমেন্ট দেওয়া। এখানে কি আছে? তুতু, কফ, মল, মূত্র, সকল কিছু এর ভিতরে আছে। উপরে চামড়াটা কি? প্লাস্টার করা। এই যে দেয়াল দেখেছো কত সুন্দর, হ্যাঁ, প্লাস্টার করে রাখা হয়েছে, একটু ভাঙ্গ, ভেতরে কি আছে? তেমনি ভাবে এই চামড়াটা হচ্ছে আবরণ, ভেতরে কি আছে? পচা, পচা অংশ, মল, মূত্র, সকল কিছু আছে এটার ভিতরে। এটা হচ্ছে খাঁচা, এটাকে আমরা প্রত্যেক দিন মরিয়ে ঘষিয়ে পরিষ্কার করে রাখছি, মরিয়ে ঘষিয়ে পরিষ্কার করে রাখছি। কতজনের আছে? প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা যাচ্ছে শুধু এটার মাঝে আঠার ময়দা মাখতে মাখতে। যে শরীরটাকে এত মরিয়ে ঘষিয়ে পরিষ্কার করে রাখছ, এই শরীরটা চলছে কিসের দ্বারা? আচ্ছা বলুন তো, রাস্তা দিয়ে কোনো একটা মেয়ে যাচ্ছে, আমরা বলি দেখ তো বন্ধু মেয়েটা কত সুন্দরী, এত ছেলে যাচ্ছে দেখতো, দেখতো সখি ছেলেটা কত স্মার্ট, কত সুন্দর। আচ্ছা বলুন তো আপনার আমার সৌন্দর্যের রহস্য কি? আপনি যে এত সুন্দরী, আপনি যে এত সুন্দর, এত স্মার্ট, এটার রহস্যটা কি? ফেয়ার লাভলি, পার্লারের সামগ্রী, কারণ এখন তো সবকিছু উল্টু, এই বর্তমান অনলাইনের যুগে সব হচ্ছে ফেক। ফেসবুকে যাকে দেখলাম ক্যাটরিনা, বাস্তবে গিয়া দেখি সে জরিনা। ফেসবুকে যাকে দেখলাম জাক্কাস আলী, বাস্তবে গিয়ে দেখি আক্কাস আলী। এই পার্লার কি আমাদের রূপের রহস্য? মুখে দিবার সেদা বেদা, এগুলো রূপের রহস্য? আমাদের রূপের রহস্য কি বলুন? আচ্ছা একটা উদাহরণ দিচ্ছি, ঐশ্বরিয়া রায় বচ্চন, নাম শুনেছি? হ্যাঁ, এটা নিশ্চয়ই শুনেছি। একবার বিশ্ব সুন্দরী হয়েছিলেন কি হননি? হয়েছিলেন। বিশ্ব সুন্দরী যখন হলেন, ঐশ্বরিয়া রায়কে সাংবাদিক প্রশ্ন করছে, ম্যাম আপনার রূপের রহস্য কি, আপনি এত সুন্দরী, রহস্যটা কি? ঐশ্বরিয়া রায় বচ্চন কিছুই বললেন না, একটু মৃদু হাসলেন। এবার কিছুদিন পরে সে ঐশ্বরিয়া রায়
একটা লাক্স সাবানের অ্যাডভার্টাইজ করলেন। এক সাংবাদিক মজা করে লিখেছে, বিশ্ব সুন্দরীর রূপের রহস্য লাক্স সাবান। আচ্ছা, এই হুগলিতে মনে করুন ঐশ্বরিয়া রায় বচ্চন এসেছেন, 500 টাকা টিকিট। আমাদের বয়সী ছেলে মেয়েরা কি না গিয়ে থাকবে? আমাদের বয়সী ছেলে মেয়েরা তো যাবেই, বাবা কাকা যেটার বয়সী যারা তারাও রিক্স নিতে ভুলবে না, 500 টাকা টিকিট, তাও কে দেখতে যাবে? এবার সাপোজ ধরুন ঐশ্বরিয়া রায় বচ্চনের ভেতর থেকে আত্মা চলে গেল, অবস্থা কি হবে? আউট অফ সোল, নো এক্সিস্টেন্স বডি ঐশ্বরিয়া রায় বচ্চন। দ্যাটস টাইম ঐশ্বরিয়া রায়স বডি লাইক দ্য ফ্লো টাচ দ্য বডি স্মেলিং দ্য গঙ্গা রিভার। ঐশ্বরিয়া রায় বচ্চনের শরীর থেকে যদি আত্মা চলে যায় অবস্থা কি হবে? কেউ কাউকে, আমার বয়সী ছেলেকে যদি বলে ঐশ্বরিয়া রায় বচ্চনের ড্যাড বডির সঙ্গে এক মাস থাকো রাত্রে, কেউ রাজি হবে? কথা বলো, রাজি হবে? পসে দুর্গন্ধ বের হবে কি হবে না শরীর থেকে? এবার ফগ মারতে শুরু করো তো, ফগ, এত সুগন্ধ অ্যাডভার্টাইজ দেয় টিভিতে, ফগ। এবার ফেয়ার লাভলি ডলতে শুরু করো তো ঐশ্বরিয়া রায়ের মুখে, দেখো সৌন্দর্য থাকে কি না। আত্মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকদিনের ভেতরে লাশ পচতে শুরু করবে কি করবে না? সৌন্দর্য থাকবে? তাহলে ঐশ্বরিয়া রায় বচ্চনের রূপের রহস্য কি? রহস্য কি? আত্মা। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট আনসার। ঐশ্বরিয়া রায় বচ্চনের রূপের রহস্য আত্মা। আমার আপনার রূপের রহস্য কি? আত্মা। আত্মা আছে বলেই আপনি বসে আছেন, আত্মা আপনার ভেতরে আছে বলেই আপনি দাঁড়িয়ে আছেন, আত্মা আছে বলেই আমি কথা বলতে পারছি, আত্মা আছে বলেই শরীর এত সুন্দর। আত্মা শরীর থেকে চলে গেলে শরীর পচে দুর্গন্ধ বের হয়, শরীরের কোনো মূল্য মূল্য নেই। আউট অফ সোল, নো এক্সিস্টেন্স বডি, দ্য বডি ক্যান জাম্প টাইম টু টাইম, বাট দ্য সোল অল টাইম অবার গ্রিন। আউট অফ সোল, দ্য সোল অ্যাক্টিংস টু আদার বডি, বাট দ্য বডি ভ্যালুলেস। শরীর থেকে আত্মা চলে গেলে শরীরের আর কোনো মূল্য নেই, শরীর পচতে শুরু করে। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার ভেতর থেকে আত্মা চলে গেলে আপনার শরীর কি দাঁড়িয়ে থাকবে না আপনি পড়ে যাবেন? তাহলে আমার আপনার রূপের রহস্য হচ্ছে আত্মা। আত্মা আছে বলেই আমরা কথা বলতে পারছি, দাঁড়িয়ে আছি, চলতে পারছি। সে আত্মার কি যত্ন আমরা নিচ্ছি? যে আছে বলে কথা বলতে পারছি, দাঁড়িয়ে আছি, সে আত্মাকে জানার চেষ্টা করছি, সে আত্মার আয়তন কি? পাশ্চাত্য একদল সায়েন্টিস্ট আত্মাকে ইনভেস্টিগেশন করার জন্য একটা প্ল্যান করলো, একটা মুমূর্ষু রোগীকে কাছের ঘরের মাঝে ঢুকিয়ে দেয়া হলো, আত্মাকে ইনভেস্টিগেশন করবে। আত্মাকে কি এইভাবে ইনভেস্টিগেশন করা যায়? আপনারা নিশ্চয়ই অনেকেই কারো মৃত্যু দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন কারো মৃত্যু। আচ্ছা, আত্মাটা যখন বের হয়ে যায় আমরা কি কেউ দেখতে পারি? দেখতে পাই কি? আত্মার আয়তন কি? আত্মার আয়তন সম্পর্কে আমাদের শতাশ্বর উপনিষদ পঞ্চম অধ্যায় 9 নং শ্লোক বলেছেন, বালাগ্রাস শতভাগস্য শতদা কল্পিতস্য চ ভাগু জীব সবিজ্ঞেয় সচানন্ত্যায় কল্পতে। বালাগ্রাস, বাল, বাল মানে চুল, একটা চুলকে 100 ভাগ যখন করা হবে, 100 ভাগের একটা অংশকে আবার যখন 100 ভাগ করা হবে, একটা চুলের অগ্রভাগকে 1000 ভাগ করলে যে অংশ পাওয়া যায় সেটা হচ্ছে আত্মার আয়তন। যে একটা চুলের অগ্রভাগকে 1000 ভাগের 1 ভাগ, এটাকে কি করা সম্ভব? আমরা জানি অণু, পরমাণু, তারপর কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। বিজ্ঞান নিউট্রনের পর এখন পর্যন্ত আর কিছু আবিষ্কার করতে পারেনি, অণুবীক্ষণ যন্ত্র দ্বারা আর দেখা যায় না। তো একটা চুলের
অগ্রভাগকে 1000 ভাগের এক ভাগ করলে যা হয় তা হচ্ছে আত্মার আয়তন। কেশাগ্র শতভাগস্য শতাংশ সদৃশাত্মকহ জীব সূক্ষ্ম স্বরূপহং সংকাতে তো হি চিৎকণহ। অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের এক ভাগের সমান। একটা চুলকে 100 ভাগ করলে আবার 100 ভাগ 1000 ভাগ 1000 ভাগ এইভাবে আমরা করলে আত্মার চিৎকণা যে ভেতরে রয়েছে সেটা হচ্ছে 10,000 ভাগের এক ভাগ। পরমাত্মার অংশ আমার আপনার ভেতরে আছে আত্মা রূপে। এটার আয়তন একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। এটার এত শক্তি, এটা যদি চলে যায়, এটা চলে গেলে এটার আর কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই এটার। এটা ভেতরে আছে বলে আমরা কথা বলতে পারছি, দাঁড়িয়ে আছি, সৌন্দর্য ধরে রাখতে পেরেছি। অথচ সেই আত্মাকে কেউ জানার চেষ্টা করি না, বুঝার চেষ্টা করছি না। আত্মারও খাবার দাবার আছে। অনেকে বলবে এ আবার কেমন কথা, আত্মারও আবার খাবার আছে নাকি? অনেকে বলে আত্মায় টানতেছে, যদি একটা বোয়াল মাছ খাইতে পারতাম। অনেকে বলে আত্মায় টানতেছে, যদি একটু শুটকি ভর্তা খেতে পারতাম। আমি এক জায়গায় পাঠে গিয়েছি, এক বৌমা তার শাশুড়িকে বলছে, ওমা আমার আত্মায় টানতেছে, আমাদের বাংলাদেশের কথা বলছি, একটু আলু দিয়ে যদি লইট্টা মাছের শুটকির ঝোল খেতে পারতাম, আত্মায় টানতেছে। অথচ ভগবান গীতায় বললেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনম ক্লাদন্তি অপ ন সুশৌতি মারুত অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অসুশ্রাবচ নিত্য সর্বগত স্থানু অচল অয়ম সনাতন। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। আত্মা অচ্ছেদ্য অদাহ্য অক্লাদ্য অসুস্য, দেহের কেবল বিনাশ হয়, আত্মার কখনো বিনাশ হয়, বিনাশ হয় না। অবিনাশী তুতত বৃদ্ধি যেন সর্বম ইদম ততম বিনাশম অব্যয়স্য অস্য ন কশ্চিত কর্তু মহর্তি। শ্রীমদ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 17 নং শ্লোক, যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। আত্মার কোনো খাবার নাই, আত্মা কোনো খাবার দাবার গ্রহণ করে না। অনেকে বলে আত্মায় টানতেছে এই খাই, আমার আত্মায় টানতেছে মাছ মাংস খাবো, এগুলো ভুল কথা। আত্মায় মাছও খায় না, মাংসও খায় না, নিরামিষও খায় না। তাহলে আত্মার খাবার কি? আত্মার খাবার হচ্ছে কৃষ্ণ কথা, হরি বল। আত্মার খাবার কৃষ্ণ নাম। তাহলে নিজের বিবেককে প্রশ্ন করুন, একদিন যদি দেহকে খাবার না দেই, খাবার যদি গ্রহণ না করি, দুদিন যদি খাবার গ্রহণ না করি, আমাদের শরীরের অবস্থা কি হয়? ক্লান্ত হয়ে যায় কি যায় না? নিশ্চয়ই যায়, খাবার না খেলে, যে আমি তো খাবার খাইনি, আমি তো চলতে পারছি না, আমার শরীর কেমন করছে। একদিন দেহকে খাবার না দিলে দেহ ক্লান্ত হয়ে যায়। আত্মাকে যারা খাবার দিচ্ছি না, যারা হরি নাম করছি না, কৃষ্ণ নাম করছি না, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছি না, তাদের আত্মা উপবাসী রয়েছে, তাদের অবস্থা কি ভেবে দেখুন। এই জন্য গীতায় ভগবান বললেন, আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু। তোমার আত্মাই শত্রু হয়ে যাবে তুমি যদি হরি নাম না করো, কৃষ্ণ কথা না করো। অসুস্থ দেহের চিকিৎসালয় হচ্ছে হাসপাতাল। দেহ যদি অসুস্থ হয় সেটার চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আত্মা যার অসুস্থ সেই চিকিৎসা কোথায় করবে, কোথায় করবে? অসুস্থ আত্মার চিকিৎসালয় মন্দির আর সাধু সঙ্গ। আর ভবরোগের ডাক্তার হচ্ছেন ভগবান, সাধুরা হচ্ছেন তার প্রতিনিধি। আত্মার খাবার দিতে হবে। একটা গল্পের মাধ্যমে বলি, যদি সংস্কৃত শ্লোক বলতে শুরু করি অনেকেই বুঝবেন না, মনে থাকবে না, কিন্তু গল্পাকারে বললে মনে থাকবে দীর্ঘকাল।
মনে করুন আপনাদের এই কপিডাঙ্গায় একজন দাদা বিয়ে করেছে, নতুন কি করেছে, বিয়ে করেছে। বিয়ে করার পর দাদাকে বৌদি বলছে, অগো শুনছ, শুনেছি কলকাতা নাকি একটি বাণিজ্য মেলা হচ্ছে, আমায় একটু নিয়ে যাবে। বৌদি দাদাকে যখন বায়না ধরলো, দাদা বলছে তো চলো কলকাতা থেকে ঘুরে আসি বাণিজ্য মেলায়। একটা গাড়িতে করে কপিডাঙ্গা থেকে দাদা আর বৌদি কলকাতার উদ্দেশ্যে যাত্রা করলো। মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ দাদা বৌদিকে প্রশ্ন করেছে, তোমার কি কিছু চয়েস লেগেছে? বৌদি দাদাকে বলছে, একটা বিষয়ে আমি তোমাকে বলবো, একটা জিনিস আমার খুব চয়েস লেগেছে, খুব পছন্দ হয়েছে। বলো কি? ওই দেখো একটা খাঁচার মাঝে ময়না পাখি দেখা যাচ্ছে, জানো আমি বিয়ের আগে অনেক ময়না পুষেছি, তুমি আমায় এটা কিনে দেবে? এবার দাদা বৌদিকে বলছে, নিশ্চয়ই তোমার এটা পছন্দ লেগেছে, আমি কি কিনে না দিয়ে থাকতে পারি? দাদা বৌদিকে খাঁচার মাঝে ময়না পাখি সেটা কিনে দিলেন। বৌদি সেই ময়না পাখিকে আর খাঁচাকে গাড়িতে নিয়ে কপিডাঙ্গায় ফিরে আসলেন। প্রত্যেক দিন পাখিটাকে বুলি শেখান, খাবার দাবার দেন। আপনারা অনেকেই জানেন ময়নাকে যদি পুষ মারানো হয় সে বুলি বলতে পারে, পাহাড় অঞ্চলে এগুলো খুব বেশি পাওয়া যায় ময়না। খাঁচাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, পাখিকে খাবার দাবার দেন। এইভাবে কয়েক মাস গেল, পাখিটাও বুলি শিখল। এবার বৌদিকে বাবার বাড়ি নিতে আসলো। আমাদের বাংলাদেশে সিলেট অঞ্চলে বাবার বাড়ি যাওয়াকে নাইর বলে, তোমরা কি বলো গো? বাবার বাড়ি যাওয়া, ঘুরতে যাওয়া, হ্যাঁ, তো আমরা বলি নাইর। নাইর যাবে মানে কি, বাবার বাড়ি যাওয়া, এটাকে নাইর বলে আমাদের আঞ্চলিক ভাষায়। তো বৌদিকে নিতে আসলো বাবার বাড়ি, নাইর নিতে আসলো, তার ভাই নিতে এসেছে। তোমাদের অঞ্চলে এগুলো হয় কিনা জানি না, আমাদের অঞ্চলে বছরে দুবার এসে নাইর নেবে, মানে ভাইয়েরা বোনদেরকে বছরে দুবার বা তিনবার। আমার মাকে তিনবার নাইর নিতে দেখেছি, আমার মার 14 বছর বয়সে তো বিয়ে হয়েছিল, আমার মা 3 মাস 4 মাস বাবার বাড়িতে থাকতো। তার ভাইয়েরা বর্ষায় একবার নৌকা পাঠাতো আর বাকি দুবার এসে নিয়ে যেত, বছরে 3 বার নাইর নিত। তো এটাকে নাইর বলে, মানে কি বাবার বাড়িতে গিয়ে থাকবে। ভাই নিতে এসে চেহারে ছুট দি যাবে না, বাবা পাঠিয়েছে, অনেক দিন হয়ে গেল তুই যাস নে, এই তারিখে যদি না যাস আমরা খুব কষ্ট পাবো। যাবো তো ঠিকই, তোর জামাই বাবু আসুক, সন্ধ্যাবেলা ব্যবসায় গিয়ে বসেছে, আর বলিস না রে, কই যে বিয়ে দিলে, একটা দিনও কোথাও বেড়াতে নিয়ে যায় না, ওই কয় মাস আগে একবার মেলায় নিয়ে গিয়েছিল, আসুক তোর জামাই বাবু দেখি যায় কিনা। এবার রাত্রিবেলা আসলো, কি করব বলো, মা বাবা পাঠিয়েছেন, ভাইটাকে যাবো কি, কতদিন হয়ে গেল যাই না। ঠিক আছে যাও কয়েকদিন ঘুরে আসো, যাবো তো ঠিকই, কিন্তু আমার খাঁচাটিকে কোথায় রেখে যাই আমি তো তাই ভাবছি। এ নিয়ে চিন্তা করতে হয়, ঘুমাও তো সকালবেলা ভাববে, সকালবেলা চিন্তা করছে বাবার বাড়ি যাব, খাঁচাটিকে কোথায় রেখে যাই। এমন সময় বৌদির বড় যা যা বুঝো, আমাদের সিলেট অঞ্চলে জাল বলে, বড় জাল মানে যা, জাল মানে আমার মাছ ধরার জাল না, বড় যাকে জাল বলে, বড় যা একটু বুদ্ধি শুদ্ধি কম, ব্যাককল টাইপের সরল। তোমরা আবার কপিডাঙ্গার কোন বড় বৌদি বইল না, তোমাদেরকে ব্যাককল বলছি, এটা গল্পের বড় বৌদি, একটু বুদ্ধি কম সরল, ব্যাককল মানে বুকা। সে এসে বলছে, হেরে ছোট বাবার বাড়ি যাবি, যা তো চিন্তা করছিস কেন, বর্দে যাবো তো ঠিকই, কিন্তু খাঁচাটিকে কোথায় রেখে যাই তাই ভাবছি, তুমি কি খাঁচাটিকে দেখাশোনা করতে পারবে? এবার ছোট যা বলছে, পারবো না মানে ঢের পারবো, যা এক মাস বাবার বাড়ি থেকে ঘুরে আয়, দেখিস আমি কি সুন্দর করে খাঁচাকে যত্ন করি, দেখাশোনা করি। এবার ছোট যা বড় যায়ের কাছে খাঁচাকে সমজিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো। আর বড় যা একটু বুদ্ধি কম, একটু বোকা সরল, ছোট যা বলে গিয়েছে খাঁচাকে দেখাশোনা করার জন্য, সে শুধু খাঁচাকে গোসা মাজা করে, গোসা মাজা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ভেতরে পাখি আছে না, ওকে খাবার দাবার কিছুই দেয় না। কথা বুঝতে পেরেছ? ছোট যা বলে গিয়েছে খাঁচাকে দেখাশোনা করতে,
পাখিকে তো আর দেখাশোনা করতে বলে নাই, তাই সেও একটু বুকা, শুধু খাঁচা খেয়ে গোসামাজা করে গোসামাজা করে, ভেতরে পাখিকে খাবার দাবার দেয় না, যত্ন নেয় না। পাখির অবস্থা এক মাস পর কি হবে বলো? হরি হরি বল। একটা মুসলমান মারা গেলে আর একটা মুসলমান মৃত্যুর সংবাদ শুনলে কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা হিন্দু মরলে আর একটা সনাতনী হিন্দু মৃত্যুর সংবাদ শুনলে কি বলতে হয়? আমরা কিছুই জানি না, পাঠের কোনো বিকল্প নেই। আমি আপনাদের নিকটে একটা অনুরোধ রেখে যাই, সমাজের সুশীল জন যারা এসেছেন, যারা বিভিন্ন কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন, বিভিন্ন ক্লাবের সঙ্গে যারা যুক্ত আছেন, যতদিন যাবৎ এই গীতা পাঠ না বাড়াবেন ততদিন জীবের কোনো পরিবর্তন হবে না, সমাজের পরিবর্তন হবে না। লক্ষ টাকা খরচ করে দুর্গ পুজো করছেন, নরকে যাওয়ার রাস্তা পরিষ্কার করছেন, কারণ